হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি আলোচনা করবো জেলা ভিত্তিক বিভিন্ন গভর্নমেন্ট NTSগুলো নিয়ে, যেগুলোতে GNM পড়ানো হয়। এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করেছিলে যে স্যার আমরা এই জেলা নিয়ে ভিডিও দেখতে চাই। তো মূলত আজকে আমি যে জেলাগুলো নিয়ে বলবো, প্রথম হচ্ছে কলকাতা, ঠিক আছে, তারপর রয়েছে নদিয়া, তারপর রয়েছে উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। তো এই কয়েকটা কলেজগুলো নিয়ে বলবো, এই সব জেলাগুলো নিয়ে। বাকি যে জেলাগুলো সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। দেখো, এই তার মানে এটা নয় যে তুমি এই জেলায় অ্যাপ্লিকেশন করতে পারবে না। তুমি যদি নর্থ বেঙ্গলে কোনো একটা জেলার বাসিন্দা হয়, তখন মনে করো তুমি কুচবিহারের বাসিন্দা বা আলিপুরদুয়ারের বাসিন্দা, তার মানে যে এটা নয় যে তুমি এই ভিডিওটা দেখতে পাবে না বা এই কলেজগুলো রাখতে পারবে না, এটা তার মানে এটা মানে এটা নয়। কিন্তু যে জেলার সে জেলাটা প্রথমে রাখা ভালো, ঠিক আছে। কারণ কি, আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে বঙ্গীয় নার্সিং একাডেমিতে, সেখানে বলেছিলাম কী কারণ, ঠিক আছে। সবাই তো বলবে যে কাছে পিঠে, মানে কাছে পিঠে পড়তে চাওয়ার কারণ একটাই, কিন্তু না, আরও একটা কারণ আছে। সেই কারণটা জানার জন্য অবশ্যই আমার সে চ্যানেলে প্রবেশ করবে, অবশ্যই ভিডিওটা দেখতে পাবে, গতকালই দিয়েছিলাম এবং বেশ ভালো একটা রেসপন্স এসেছে। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর নতুন করে বলতে চাই না, নতুন করে বলতে যদি চাই তাহলে আর ওই ভিডিওটা কোনো মূল্য থাকে না। তো অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো আজকে যেটা বলবো, কলকাতার সেরা সেরা কলেজ কোনটা, তারপরে নদিয়া জেলার সেরা কলেজ কোনটা, উত্তর চব্বিশ পরগনার সেরা কলেজ কোনটা, মানে প্রত্যেকটা জেলা মোটামুটি একটা সেরা বলবো, এবং কোথায় ফার্স্ট ইয়ারে হোস্টেল দেওয়া হয়, কোথায় সেকেন্ড ইয়ার দেওয়া হয়, কোথায় থার্ড ইয়ার দেওয়া হয়, ঠিক আছে। তো এই হোস্টেল ফ্যাসিলিটিগুলো নিয়েও বলবো, ঠিক আছে। তো ফার্স্টেই যেটা আসছে কলকাতার সেরা কলেজ, যেটা সেটা আমি আমাদের তরফ থেকে এবং প্রত্যেকে মানে র্যাঙ্কিংয়ের দৃষ্টিভঙ্গি থেকে যেটা ফার্স্টেই যেটা উঠে আসছে সেটা হচ্ছে SSKM হসপিটাল, যেটা কলকাতায় রয়েছে। এবং এখানে সিট সংখ্যা টোটাল রয়েছে 100টা 2020 অনুযায়ী, 2022 অনুযায়ী, ঠিক আছে। এইবার এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তোমরা কিন্তু হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তারাই কিন্তু এখানে ঢুকে ঢুকে হোস্টেল পেয়ে যাবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকে, প্রথমেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে স্যার আমাদের কীরকম কী খরচ হয় গভর্নমেন্টে পড়তে গেলে। দেখো, গভর্নমেন্টে পড়তে গেলে বিশেষ কোনো খরচ হয় না। হোস্টেল ফি পাবো তোমাদের কিন্তু বছরে 144 টাকা করে নেওয়া হয়, অর্থাৎ 3 বছরে মোটামুটি 144 করে 3 বার নেওয়া হবে। এবং এর সাথে তোমাদের যেটা নেওয়া হয় সেটা খাওয়া খরচ, সেই খাওয়া খরচ মোটামুটি ধরো কোথাও 1200 হয়, কোথায় 1800 হয়, কোথায় 1500 হয়, সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, ঠিক আছে। তো যেটুকু খবর পেয়েছি তথ্য মারফত, এইখানে কিন্তু SSKM হসপিটাল ফার্স্ট ইয়ার থেকে হোস্টেলটা দেওয়া হয়। ম্যাক্সিমাম কলেজ কিন্তু দেওয়া হতো 2019 আগে পর্যন্ত, 19 থেকে কিন্তু এই জিনিসটা উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই কোভিডের কারণে, করোনার কারণে কিন্তু যে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ হয়েছে, তো তখন থেকে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো কোনো কোনো কলেজে একদম বন্ধ আছে, আর কোনো কোনো কলেজে সেকেন্ড ইয়ার থেকে দেয়, কোনো কোনো কলেজে থার্ড ইয়ার থেকে দেয়, ঠিক আছে। তো এটা গেল আমাদের কলেজের হোস্টেলের ব্যাপারটা। এবার দেখো, সেকেন্ড যে কলেজটাকে রেখেছি সেটা হচ্ছে NRS মেডিকেল কলেজ, যেটা রয়েছে 70টা সিট সংখ্যা, ঠিক আছে। এবার এখানেও কিন্তু তুমি ফার্স্ট ইয়ার থেকেই হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে। এটা 2021 কথা বলছি, 2021 কিন্তু এই জিনিসটা চলেছে। তারপর যেটা আসে RG মেডিকেল কলেজ, এখানে সিট সংখ্যা হচ্ছে 65টা, এবং এখানে হোস্টেল দেওয়া হয় কি হয় না সেটা আমাদের এখনও পর্যন্ত জানা যায়নি। আমি চেষ্টা করবো অবশ্যই, এখানে আমার অনেক ছাত্রীরা আছে, তো আমি চেষ্টা করবো যদি পরবর্তীকালে সম্ভব হয় আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তারপর যেটা আসছে দেখো, চিত্তরঞ্জন সেবা সদন, শিশু সদন, তো এখানে কিন্তু মোট সিট সংখ্যা হচ্ছে 51টা, এবং এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তোমরা মানে কলেজ হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে। তারপর সে ESI হসপিটাল মানিকতলা, ঠিক আছে, ESI হসপিটাল মানিকতলা, এখানেও সিট সংখ্যা হচ্ছে তোমার 50টা, এবং এখানে তোমরা ফার্স্ট ইয়ার থেকে পেয়ে যাবে কলেজ, ওকে, হোস্টেল। এবার বলি যে বাকি যারা জেলার আছে, যারা ধরো উত্তর চব্বিশ পরগনার মধ্যে রয়েছে, বা ধরো যারা মনে করো যারা দূরে আছে, জলপাইগুড়িতে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, তারা কি এইসব কলেজগুলোকে আগে রাখতে পারবে, নাকি শুধুমাত্র তারা তাদের কলেজগুলোই রাখবে, তাদের জেলার কলেজগুলো? তো বলি তোমাদেরকে, এই যে মেন যে ফ্যাক্টর, এটাই তোমাদের মেন ফ্যাক্টর। কোনো বাধা ধরার কিন্তু নিয়ম নেই যে তুমি তোমার ডিস্ট্রিক্টের কলেজকে আগে রাখবে, এমন নয় যে তুমি কলকাতা কলেজকে আগে রাখতে পারবে না, এরকমটা নয় ব্যাপারটা। কিন্তু মেইন যে ফ্যাক্টর সেটা কাজ করে যে আমরা ধরো যেখানকার বাসিন্দা, ঠিক আছে, তুমি যেখানকার বাসিন্দা তুমি তো সেইখানকার লোককে আগে নেবে, তাই না? ধরো আমি গেলাম একটা দূর থেকে, তো আমাকে আগে লোকে চিনবে নাকি তুমি যেখানকার বাসিন্দা তোমাকে লোকে বেশি চিনবে? অবশ্যই তোমাকেই চিনবে। তো এটা একটা কারণ আছে, ঠিক আছে। তো যাই হোক, মূল কারণ হচ্ছে যে তোমরা কিন্তু যেখানে ইচ্ছে তোমরা ফার্স্ট চয়েস রাখতে পারো। মনে করো আমি ফার্স্ট চয়েস রাখতে পারি SSKM, অথচ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বা ধরো আমার বাড়ি হচ্ছে বীরভূমে, আমি ধরো রাখলাম RG মেডিকেল কলেজ ফার্স্টে, রাখতে পারি, সেটা আমার ব্যাপার, এখানে কারো কোনো বাধা ধরা নেই। আরও একটা প্রশ্ন যে স্যার কতগুলো কলেজ রাখতে পারি, দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো কিছু বলা নেই, মোটামুটিভাবে যদি 20টা রাখতে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, তোমরা চাইলে 20-র কমও রাখতে পারো, চাইলে 20-র বেশিও রাখতে পারো, চাইলে যতগুলো আছে সবগুলো রাখতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে।
এইখানে একটা মেইন ফ্যাক্টর হচ্ছে যত বেশি রাখবে ততই কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যত কম রাখবে তত কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যাদের র্যাঙ্ক ভালো হবে, যাদের স্কোর ভালো আছে, তারা কিন্তু যাই দেখ না কেন মোটামুটি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের স্কোর কম থাকবে বা যারা ধরো একটু বেশি র্যাঙ্কে চলে যাবে, তারা কিন্তু ওদেরকে একটু বুঝে শুনে কলেজগুলো চয়েস করতে হবে এবং সব বলে কিন্তু একটু মাথা খাটিয়ে ভালোভাবে বুঝে শুনে কিন্তু কলেজগুলো চয়েস করতে হবে, ঠিক আছে? তো আর বিশেষ কিছু বলছি না, মূল যে প্রশ্নগুলো তোমাদের ছিল সেগুলো আমি উত্তর দিয়ে দিলাম যে স্যার আমরা বাইরে মানে ডিস্ট্রিক্ট থেকে কি অন্য জেলার রাখতে পারি ফার্স্ট চয়েসে? তো অবশ্যই রাখতে পারো, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই, ঠিক আছে? বাট আমাদের একটা ধারণা আছে, ঠিক আছে, যেটা নিয়ে আমরা মানে বলেওছি আগের ভিডিওতে বলেছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, আমি আর নতুন করে বলছি না। দেখো তো কলকাতার বাকিগুলো তোমরা দেখে নিতে পারো, লেডি টাফরিন ভিক্টোরিয়া হসপিটাল এখানেও ফার্স্ট ইয়ার থেকে দিয়ে দেওয়া হয়, ইসআই হসপিটাল কলকাতা এখানেও দিয়ে দেওয়া হয়, বাট শম্ভুনাথ পণ্ডিতে জানা যায়নি, তো এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এবার দেখো দেখতে পাচ্ছি যে নদিয়া জেলার আগের ভিডিওতে আমি বলতে পারিনি, তো নদিয়ার মোট তিনটে গভর্নমেন্ট কলেজ আছে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর যেখানে সিট সংখ্যা হচ্ছে 60, তারপর হচ্ছে গান্ধী মেমোরিয়াল হসপিটাল যেটার সিট সংখ্যা 60, এবং ANM ট্রেনিং স্কুল JNM কল্যাণী এখানে কিন্তু সিট সংখ্যা 50, এবং এখানে ফার্স্ট ইয়ার থেকে সিট তোমাদের কিন্তু হোস্টেল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবার সে উত্তর চব্বিশ পরগনা, যারা উত্তর চব্বিশ পরগনা বাসিন্দা বা যারা বারবার কমেন্ট করছিলে, তো তোমাদের জন্য আজকের এটা অবশ্যই দেখে নাও। দেখো তোমাদের জন্য তিনটে কলেজ আছে, একটা বারাসাত মেডিকেল কলেজ যেটা সব থেকে ভালো কলেজ, ঠিক আছে? তারপর আছে স্বাগতদাতা মেডিকেল কলেজ, এটাও কিন্তু বেস্ট, ঠিক আছে? এটা কিন্তু না বললেই নয়। তারপর যেটা আছে সেটা হচ্ছে নৈহাটি বদরতলা বসিরহাট হসপিটাল, এটা কিন্তু তারপরে আসে, তো এখানে সিট সংখ্যা 60, বাকি দুটো কিন্তু 100-100 করে রয়েছে। এবার বলি দেখো স্বাগতদাত মেডিকেল কলেজ কিন্তু থার্ড ইয়ার থেকে দেওয়া হয়, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু কোনো হোস্টেল পাবে না, এটা 2021-এর কথা বলছি, 2021-এ কিন্তু এই জিনিসটা ছিল। এবার এই বছর কী হবে সেটা পরবর্তীকালে বুঝতে পারবো। বাকি যেটা রয়েছে যে নৈহাটি বদরতলা এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ার থেকে দিয়ে দেওয়া হয়, তো এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এবার সে মুর্শিদাবাদের দিকে, মুর্শিদাবাদে যে কলেজগুলো আছে দুটো কলেজ, একটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে কিন্তু সিট সংখ্যা 60, এবং এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই তোমরা হোস্টেল পেয়ে যাবে। আর একটা যেটা আছে জঙ্গিপুর SD হসপিটাল, এখানে কিন্তু সিট সংখ্যাও 60, কিন্তু এখানে হোস্টেল আছে কিনা সেটা এখনও জানা যায়নি, ঠিক আছে? হোস্টেল তো আছে কিন্তু হোস্টেল দেয় কি না সেটা জানা যায়নি, ওকে? দেখো তারপরে যেটা রয়েছে জেলা বীরভূম জেলার একটাই কলেজ রয়েছে, সেটা হচ্ছে কি গভর্নমেন্ট সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে? তো এখানে সিট সংখ্যা হচ্ছে 60, এবং এখানে কিন্তু হোস্টেল দেওয়া হয় কিনা জানা যায়নি। দেখো এবার আসছি হাওড়া জেলার দুটো কলেজ আছে, উলুবেড়িয়া SD হসপিটাল এবং হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। এবার এখানে সিট সংখ্যা কতগুলো আছে 90টা এবং 40টা করে, টোটাল কতগুলো হচ্ছে তোমাদের 130টা মতো হচ্ছে, ঠিক আছে? এবার এগুলো সব টোটাল সিট সংখ্যা, মানে SC ST OBC PWD, তারপরে যারা যা যা ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি মিলে কিন্তু সিট সংখ্যাগুলো বলছি, ওকে? তারপর আসছি বাঁকুড়ার জন্য রয়েছে তোমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এবং এখানে কিন্তু মোট সিট সংখ্যা 95, এবং এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তোমরা কিন্তু হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে? এবার আসছি ঝাড়গ্রামের জন্য তোমাদের দুটো কলেজ বলা হচ্ছে, একটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে কিন্তু টোটাল সিট সংখ্যা 90, এবং এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তোমরা হোস্টেল পেয়ে যাবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে GNM ট্রেনিং স্কুল লালগড়, এখানেও কিন্তু সিট সংখ্যা 100, এবং এখানে কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে? এই ছিল আজকের আমার মোট যতগুলো কলেজ বললাম, এবার বাকি যে আরও অনেক কলেজ আছে। এবার একটা বড় একটা কোশ্চেন হচ্ছে যে স্যার মালদা ডিস্ট্রিক্টের আগে একটা কলেজ ছিল মালদা মেডিকেল কলেজ, এটা কি এবছর থাকবে নাকি থাকবে না, কেন নাম নেই, তাই না? ওই যে ফি স্ট্রাকচার সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে, সেই সিট ম্যাট্রিক্সে কেন মালদা মেডিকেল কলেজের নাম নেই? দেখো একটা কথা বলে রাখি, অনেক কলেজে কিন্তু নাম পাওয়া যাচ্ছে না, যেমন তোমাদের বলেছিলাম ANM-এ কিন্তু অনেক কলেজ কিন্তু এই বছর থেকে দেখা যাচ্ছে না, তো মালদা মেডিকেল কলেজেরও কিন্তু নাম দেখা যাচ্ছে না। আশা করছি পরবর্তীকালে যদি সিট ম্যাট্রিক্স বেরোয় বা সিট সংখ্যা মানে আরেকটু বাড়ানো হয়তো বা মালদা মেডিকেল কলেজ বা যেসব কলেজগুলো ANM-এ ছিল না সেগুলো হয়তো বা আসতে পারে, ঠিক আছে? এটা সম্পূর্ণটা এখন সম্ভাবনা, যখন আসবে তখন সত্যিটা বোঝা যাবে, সব কিছু এক সময়ের উপর ডিপেন্ড করছে। তো দেখো টেনশন করার কোনো ব্যাপার নয়, তোমরা একটু সময় নাও, সময় নিলে অবশ্যই আশা করছি বুঝতে পারবে, যখনই সময় আসবে যখনই দেখাই তোমাদের প্রকাশিত করে দেবে তখনই তোমাদেরকে আমরা কিন্তু অবশ্যই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তো এই ছিল আজকের মূল বিষয় এবং সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।